এই আমার একটা ছেলেকে ধরে নিয়েছে বলে আমি ভয় পেয়ে যাবো নাকি? ওই পুলিশওয়ালার নাম কি রে? আরে তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলি? বল রে কি হয়েছে, কি প্রবলেম? আমি বলছি না কোনো প্রবলেম নেই, মাল নিয়ে যা, আমি দেখে নেব। স্যার আমি রেডি। বিশু আসছে, টেক দ্য পজিশন। আরে এই যা যা যা, চল যা। এই দাঁড়িয়ে আছিস কেন এখানে? চল ফট। আরে মাথা খারাপ করছে, চল যা, মাথা কানে যাচ্ছে না নাকি? চল। বিশু তুই বাঁচতে পারবি না, তোকে কেউ বাঁচাতে পারবে না, পালানোর চেষ্টা করিস না। পাওয়া গেল না, পালিয়ে গেল সারা। এই অফিসার নতুন এসেছে নাকি? হোম মিনিস্টার আমি। আমি অর্ডার দিয়েছি এনকাউন্টার করার জন্য। কটা এনকাউন্টার করেছে, নিজেকে হিরো ভাবছে? তোমাদের আন্ডারেই তো কাজ করে না, তাহলে কেন সে ওকে বাঁচালো? কে সে অসভ্য? হ্যাঁ, ওর নাম সত্য, জাদ্রেল অফিসার হচ্ছে ও। মরবি না সারেন্ডার করবি? খালি 50 টাকার বুলেট ওখানেই খতম করে দিতাম, ওসব ছেড়ে কোর্ট কাচারি মোকদ্দমা ফয়সালা। আচ্ছা স্যার, মানলাম আপনি সিনিয়র পুলিশ অফিসার, কিন্তু আমি বয়সে বড়, ডিজিপি আর হোম মিনিস্টার আপনার উপর রেগে আছেন। যদি জানতেন ও এত বড় ক্রিমিনাল, তাহলে নিশ্চয়ই আপনি ওকে বাঁচাতেন না। শিট, কাকে ইমপ্রেস করছেন মিস্টার সত্য?
কেন রায়বাবু? খালি পঞ্চাশ টাকার বুলেট? তোমরা যাকে মারতে চাও ও ক্রিমিনাল না কানুন? আমরা পুলিশ অফিসার না নেতাদেরকে না গুন্ডা? আরে আমি তো বলছি এনকাউন্টার হলো আমাদের অকর্মণ্যতার চিহ্ন। যাকে ধরতে পারি না, যেটা প্রমাণ করতে পারি না, তার উপরে গুলি চালানো কোন ট্রেনিংয়ে শেখানো হয়? কোন আইনে বলছে এনকাউন্টার বৈধ? অপরাধীকে মেরে কেউ আনন্দ করতে বলেনি, কিন্তু যারা এদের তৈরি করেছে তাদের ছাড়া মোটেই উচিত নয়। প্রত্যেক এনকাউন্টারের পেছনে কত পলিটিক্যাল ক্রিমিনাল বেঁচে যায় সেটা জানো কি তোমরা? রবি শঙ্কর, তোমার চাকরি জীবন 22 বছর আর বিশুর ক্রিমিনাল হিস্ট্রি 25 বছরের। যদি ওকে মারতেই হয় তাহলে কেন মারোনি বলো? 10-15 বছর আগে যদি ওকে মেরে দিতে তাহলে কত লোক ওর জুলুমের শিকার থেকে বেঁচে যেত? মিনিস্টারের লোক হলে সুরক্ষা দেবে, আর না হলে এনকাউন্টার করবে। আমি জিজ্ঞাসা করছি, আমরা সব পুলিশ অফিসার না নেতাদের ভাড়া করা গুন্ডা বলো? আমি কাউকে ইমপ্রেস করতে চাই না। কেউ রাগ করে থাকলে আমি পরোয়া করি না। আমি কোনো গুন্ডা নই, আমি কোনো পুলিশ, আমি কোনো পুলিশ, আমি কোনো পুলিশ, আমি কোনো পুলিশ। আইনি সাজা দেবে, আইনি ভগবানই মৃত্যু দেবে। আইন আর ভগবান একই, 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 আইন আর ভগবান একই। এসেছে বীরমহান দুষ্কৃতীর আসামধান, যাবে গুন্ডাদের প্রাণ, ডাকাতদের করবে প্রাণ। সবসময় রক্ষা করবো পোশাকের সম্মান, অপরাধী দুষ্কৃতীরা কখনো পাবে না ছাড়া, যাবে যে কোনো সময়ে তোদেরই চা। একটু থামুন, আগে আমার কথা শুনুন। আজ এসিপি সত্য স্যার না থাকলে আমি জীবিত থাকতাম না, আমার এনকাউন্টার হয়ে যেত। কথা তার যেন নেতাদের সামনে, কখনো পাতে না যে হাত ঘুষের পয়সার সামনে, চলে সব সময়ের বাঁচবে নিয়ে সম্মান, শহীদ হলেও পাবে মান, রাক্ষক যে সকলেরই নিজেও নয় তো ভীরু প্রাণ, দায়িত্ব পালনে অদ্বিতীয় মনে রাখবে দুনিয়া। নেতাজি আমাদের সাপোর্ট করছেন আমাদের বিরুদ্ধে? হ্যাঁ, এখন এই ব্যাপারটা খোঁজ নিতে গেলে পাস দিয়ে দেবে। কথা তার যেন শোনে না কারো কথা, যত বড় হোক দাদা সবাই মেনে যায়, শুধু দেখলে হাতে তার দান্না, ডিউটিতে পাকা হরদম সাফ সূত্র তার মন, ছোট বড় যেই হোক
সবাইকে করে সম্মান প্রতিজ্ঞা করলে কখনো করে তা যে পালন বিজয় শ্রীর জন্য তুই হলি আসল ভাগীরা কথা তার যেন সীমা? হ্যাঁ হ্যাঁ বাবা। কোথায় যাচ্ছিস মা? শুট করতে যাচ্ছি। কাকে মা? বাজে কাজ করা গুন্ডাদের, সর্বনাশ করা ডাকাতদের, ড্রাগসের কারবার করা আন্ডারওয়ার্ল্ডের লোকেদের। আরে এ কি উল্টোপাল্টা বলছে? টিভি চ্যানেলে কাজ করতে বারণ করলাম কিন্তু মানলো না। ভালো ভালো বিনোদনের উপর টিপস তৈরি কর, কমেডি চ্যানেলের শো কর, দর্শকের পছন্দসই গান তৈরি করে পরিবেশন কর, তা ছেড়ে প্রাইম টাইমকে কেন ক্রাইম টাইম বানাচ্ছিস? এই ক্যামেরা আমাকে দিয়ে দে। সামাজিক দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলো না মা। দাঁড়াও ইন্সপেক্টর দাঁড়াও, আমরা কার লোক না জেনে হাত উঠিও না। আরে আমরা করলাম বা কি, মেয়েরা লাফিয়ে লাফিয়ে খেলছে, দেখে মজা আসছিল, এসে দাঁড়িয়ে গেলাম। এটা কোনো অন্যায়? অন্যায় বলো আমাকে। হ্যাঁ অন্যায় এটা, খেলতে থাকা মেয়েদের বিরক্ত করা নিশ্চিত অন্যায়। যখন ইন্টারন্যাশনাল গেমে মেয়েরা মেডেল আনতে পারে না তখন তো তোরাই হতাশ হোস। গরিব মেয়েরা কোথায় গিয়ে প্র্যাকটিস করবে? খেলাকে খেলোয়াড়ের চোখে দেখ, বাজে চোখে দেখিস না। Ah!
মাননীয় মুখ্যমন্ত্রীর শরীর খারাপ হয়ে গেল, যার জন্য জনতার মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ওনাকে এই হসপিটালে অ্যাডমিট করা হবে। ওনার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের একটা টিম তৈরি করা হয়েছে। এই খবর প্রচার হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার লোক এখানে জড়ো হয়েছে। রুবি হসপিটাল থেকে সঞ্জয়ের সাথে আমি রাকেশ সিনহা, এমটিভি কলকাতা। নমস্কার, সবাইকে নমস্কার। মুখ্যমন্ত্রীর সব ব্যবস্থা হয়েছে? আস্তে আস্তে, শান্ত হন, শান্ত হন। আমিও কিছু জানি না, যেমন ফোন পেয়েছি চলে এসেছি, ব্যাস ব্যাস ব্যাস। ভেতরে যাবার পরই আমি আপনাদের সব কিছু বলতে পারবো। প্লিজ আপনারা শান্ত হন, প্লিজ প্লিজ আপনারা শান্ত হন। শুনুন, আপনারা ধৈর্য ধরুন, ভয়ের কোনো কারণ নেই, মুখ্যমন্ত্রী কিচ্ছু হবে। আরে মদন ভাই, মুখ্যমন্ত্রীর শরীর অসুস্থ হওয়ার খবর সর্বপ্রথম আমি ভাই, আমি এখানে এসে সব ব্যবস্থা করে ফেলেছি। নমস্কার। মুখ্যমন্ত্রী এখন কোথায় আছে? আইসিইউতে না? না না, আসেনি, আসলেই অ্যাডমিট করা হবে। হ্যাঁ, এসে গেছেন মুখ্যমন্ত্রী, এসে গেছেন, এসে গেছেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এসে গেছেন, মুখ্যমন্ত্রী এসে গেছেন। মুখ্যমন্ত্রী কি হয়ে গেল? মুখ্যমন্ত্রী এসে গেছেন। এই ক্যামেরা, ক্যামেরা এদিকে, 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 সাবধানে। এই চল চল চল, সাবধানে সাবধানে। এই আরামসে আরামসে আরামসে, সাবধানে। আপনারা এখানে দাঁড়ান, আইসিইউতে কেউ আসতে পারবেন না। সিএমএ কি হয়েছে স্যার? শান্ত হন, শান্ত হন, শান্ত হন। মুখ্যমন্ত্রীর কিচ্ছু হয়নি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে হসপিটালে কেন ভর্তি করলেন? দেখুন, ডাক্তাররা আরাম করার কথা বলেছেন। হঠাৎ কেন? আমিও আশ্চর্য হয়ে গেছি। আপনারা তো জানেন আমি সিএমএ এর মেয়ের মতো, কাল রাতে আমি ওনার ঘরেই ছিলাম। কাল আমি ওনাকে বললাম আপনি একটু বিশ্রাম কেন নিচ্ছেন না, তখন উনি বললেন আগে কাজ তারপর বিশ্রাম নেব। আর এর মধ্যেই কি হয়েছে? আমার কথা বিশ্বাস করুন, মুখ্যমন্ত্রী কিচ্ছু হবে না, উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। উনি তো সবসময় জনতার কথাই চিন্তা করেন। দুদিন আগে আমাকে উনি ডেকেছিলেন, রাজ্যের মঙ্গলের জন্য কি করা যায়, আসছে ভোটে আমাদের পার্টিকে জেতাতে আমাদের কি করতে হবে, এইসব বললেন। এসব আমার বলার থেকে ভালো হয় ওনার শরীর সুস্থ হওয়ার পর তিনি আপনাদের সব বলবেন। ততদিন কার্যকরী মুখ্যমন্ত্রী আপনি থাকবেন? একজনই মুখ্যমন্ত্রী, দ্বিতীয় কেউ না, কোনো কথাই নেই আর। দয়া করে আপনারা যান। এই পিএ, আগে গিরিকে ফোন করো। আচ্ছা। সরকারের বিরুদ্ধে লিখতে আরম্ভ করলি, এর সাজা তোকে পেতেই হবে। বলুন নেতাজি। হ্যাঁ, আমি আসছি। দেখলি তো গিরি, বিগত 30 বছর ধরে সিএম খালি আমার সাথেই পরামর্শ করত, প্রত্যেক ব্যাপারে আমার সাথেই ডিসকাস করত। শুধু এটাই নয়, পারিবারিক ব্যাপারেও
আমার সঙ্গে পরামর্শ করত, পরে সিএম আমি হব, এটা সবাই মনে করেছিল, আমিও মনে করেছিলাম। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। মিনিস্টার ভজন প্রসাদ, আমি মুখ্যমন্ত্রী হব। মিনিস্টার চন্দ্রমতি, মন্ত্রী পুনিত রায়, এই তিনজনের চোখে সিএম এর স্বপ্ন আমি দেখেছি। ওরা নিজের নিজের গ্রুপ বানিয়ে সিএম হবার প্ল্যান করেছে। এই জন্য সিএম মরার পরে পদের জন্য নিজেদের মধ্যে লড়াই করে এই তিনজনকে মেরে আমি সিএম হবার থেকে ভালো, সিএম জীবিত থাকতেই সব কটাকে ভোগে পাঠিয়ে দেবো। মারের চেটা স্বপ্ন ছুটে যাবে, আপনি একদম চিন্তা করবেন না নেতাজি, পরবর্তী সিএম আপনি। তুই যাদের মারতে যাচ্ছিস তারা কিন্তু সাধারণ মানুষ নয়, গদিতে গদিতে বসে থাকা তিন মন্ত্রী ওরা। এই কাজ তুই করিস না, বাইরের লোক দিয়ে করা। আজ রোমান্টিক মুডে আছি, শুতে যেতে দেরি করা যাবে না, এক্ষুনি আসছি জেনেবেন। হ্যালো, কি বললে, মরে গেছে মিনিস্টার ভজন প্রসাদ? গুড মর্নিং স্যার। মর্নিং, গাড়ি পার্ক করো, প্রেসের লোকেদের হাঁটাও হাঁটাও হাঁটাও, চলো চলো চলো, ফরেন্সিকের লোকেরা এসে গেছে না? হ্যাঁ স্যার। সরো সরো সরো, শুনতে পাচ্ছ না বুঝি? কানে যাচ্ছে না নাকি? এই গর্তটা দেখে আমার মনে হচ্ছে কিলার রকেট লঞ্চারই ব্যবহার করেছে। ইয়া, দ্যাটস রাইট অ্যাকচুয়ালি। ও কোথা থেকে নিশানা লাগালো?
কি করছেন আপনারা? যে মারা গেছে সে মামুলি লোক নয়, মন্ত্রী ছিলেন। মিডিয়া মজা করছে আমাদের নিয়ে, কি জবাব দেবো ওদের? ঘরে চারজন পুলিশ, অফিসেও চারজন পুলিশ, গাড়ির সাথে পাইলট সিকিউরিটি আলাদা আছে। চব্বিশ ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ওনাদের সুরক্ষা দিই, কিন্তু আজ মিনিস্টার একলা কেন বেরোলো? মিস্টার সত্য, মন্ত্রী মশাই একলা কেন গেল, কোথায় গেল, কি করে গেল সেটা আপনারাও জানেন, আমিও জানি। এসব ছাড়ুন, আমাদের একটা কথাই জানা দরকার, খুনি কে আর খুনের কারণ কি? আসলে খুনের কারণ কি, ব্যক্তিগত শত্রুতা না রাজনীতি? এর প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হচ্ছে স্যার। খুনির সঙ্গে কেউ ছিল না স্যার, খুনি একাই ছিল। ফুটপ্রিন্ট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে খুনি না মদ্যপান করেছিল না টোল ছিল। রেল স্টেশন জোনে যে আন্ডার কনস্ট্রাকশন আছে ওখান থেকেই নিশানা লাগানো হয়েছে। মিনিস্টার ওই সময় ওখান দিয়ে যায় এবং একা যায়, এটা খুনি ভালো করেই জানে। খুনি ওনার উপর নজর রাখছিল অনেক দিন ধরেই, ওনার রক্ষিতার বাড়ি যাওয়ার সময়। স্যার, ইটস এ প্রি প্ল্যান মার্ডার। খুন করার জন্য আনা ওয়েপন মিনি রকেট লঞ্চার, এটা এমনিতে কেউ পায় না। তো খুনি যে সে লোক নয় স্যার, কিন্তু একটা কথা সত্যি, আর সেটা হচ্ছে যে খুনি এই শহরেই আছে আর পাবলিকের মাঝে খুলে আম ঘুরে বেড়াচ্ছে। বাড়ি থেকে খাবার এনেছে, দেরি কেন হলো রে মা? আসুন আসুন, এখন আপনার ছেলে কেমন আছে? শরীর তো ভালোই আছে ডাক্তার সাহেব, কিন্তু বিছানা ভেজানোর অভ্যাসটা এখনো ছাড়ি। কোনো ব্যাপার নয়, এটা তো সামান্য ব্যাপার, আমার মেয়েকে দেখছেন না, আট বছর পর্যন্ত বিছানা ভিজাতো। ওর থেকে তো তুই অনেক ভালো রে বাবা। ঠিক আছে ডক্টর, আমরা এখন আসি। ঠিক আছে, চুপ কর, এই যে না চুপ কর, বদমাশ কোথা কর। বাবা যে কি করলে আমার শত্রুর সামনে, ও এখন আমায় নিয়ে হাসাহাসি করবে। সীমা, আমি ভাবতে পারিনি যে ওর মা হাঁটতে পারবে, ওনার পুরো জীবন হুইলচেয়ারে কেটে যাবে বলে ভেবেছিলাম, ওনার ছেলের জন্যই উনি আজ হাঁটছেন। আজকের দিনে নিজের বাবা মাকে সেবা করার মতো ছেলে কোথায়? বাবা সত্য, হ্যাঁ, সীমাকে একটু বাড়িতে ড্রপ করে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে ধর ধর। হ্যাঁ হ্যাঁ ধরেছি, এই নে এই নে। আরে তোর বলটা দে না। হায় আঙ্কেল, এইটা আমার বল, আমার বল। না না আমি দেব না, আমার ব্যাগ। না না আমাকে দে, আমাকে দে। আস্তে আস্তে একটু দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। এই নাও তোমার ব্যাগ। থ্যাংক ইউ আন্টি। মা সাবধানে, মা। ফাগুনে
অসময় এলো যে পাতন বেজে ওঠে প্রেমেরই গজল বদলে গেলাম আমি এখন তোমার ছবি ভরা মন দর্পণ হৃদয় ধুকপুক করে অকারণ আসলে তুমি তার কারণ অবরূপে ফাগুন দেখো চারিদিকে হাসপাতালে ভর্তি আছেন ওনার আরোগ্য কামনায় আর জনতার কল্যাণের কথা মাথায় রেখে আমাদের মাননীয় নারী কল্যাণ মন্ত্রী শ্রীমতী চন্দ্রমতী দেবীর নিজের উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞে সামিল হওয়া সমস্ত জনগণকে বিশেষ করে সদস্যদের ছোট বাচ্চাদের মহিলাদের আর গুরুজনদের আমাদের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন।
এই মহাযজ্ঞ অনুষ্ঠানে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রমতী দেবী নিজের হাতে মূর্তির কুম্ভ অভিষেক অনুষ্ঠান। মন্ত্রী চন্দ্রমতী দেবী এসে গেছেন। সাবাস গিরি, আরে সাব্বাস। আজ খুব খুশি আবি। কিন্তু আমি কিছুই করিনি নেতাজি। কেন? যে দুজন মন্ত্রী মারা গেছে আমি খুন করিনি। আপনার কথা মতো বাইরের থেকে লোক এনে প্ল্যান করেছিলাম, পুরো প্রস্তুত, কিন্তু মারনেওয়ালা আমার লোক নয় নেতাজি। আপনার মতো কেউ হয়তো সিএম এর পোস্টে বসতে চাইছে। হতে পারে সে নিজের পথের কাঁটাকে সরিয়ে ফেলতে চাইছে। যেমন এই কাজ আপনি গিরিকে সঁপেছেন, তেমনি অন্য কেউ কাউকে সঁপেছে। সিএম পোস্টে বসতে চান একজন আপনি, আর ভজনপ্রসাদ, চন্দ্রমতী আর হচ্ছে পুনিত রায়। এরই মধ্যে মন্ত্রী ভজনপ্রসাদ আর চন্দ্রমতীর চ্যাপ্টার খতম। এটা কি হতে পারে না যে এটা পুনিত রায়ের প্ল্যান? সাপোজ এটা সত্যি হলে, আই এম সরি টু সে দিস স্যার, ওর নেক্সট টার্গেট আপনি হবেন। পুনিত রায় আমাকে নিশানা করেছে, ওই পুনিত রায়কে মরতেই হবে। হ্যাঁ, কিন্তু তার আগে খুনির সন্ধান করতে হবে, না হলে আপনি পুনিত রায়কে মারবেন, তার আগে সে আপনাকে মেরে ফেলবে। এই গিরি, আচার্যের কথা একদম ঠিক, খুনির পাতা কর, ও যেই হোক
কত সুপারি এবং কার কাছ থেকে নিয়েছে ওটা জান, এটা জরুরি। জলদি কর। আপনি হোম মিনিস্টার, আপনার হাতে তো ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, সরকার চালানো লোকেদের প্রাণের কোনো সুরক্ষা নেই, কি করছো তোমরা? আমরা পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। হায় ভগবান, কেন আমার বিপি বাড়াচ্ছ? কি চেষ্টা করছো? সিএম আমাকে জিজ্ঞাসা করছে? না স্যার, যত তাড়াতাড়ি সম্ভব। তুমি রাজ্যের হোম মিনিস্টারের সঙ্গে কথা বলছো, কোনো মিডিয়ার সাথে নয়। যদি আমাকে কেউ মেরে দেয় তো পার্টির পতাকা উড়িয়ে টুপি খুলে আমাকে বন্দুকের সম্মান দিয়ে রাষ্ট্র সম্মানের সহিত আমার অন্তিম সৎকার করে হাত ঝাড়তে ঝাড়তে চলে যাবে তোমরা। দেখো দেখো দেখো, ওই এসিপি আছে না, যদি আমি ওকে কোনো অর্ডার দিই তো রাগের মাথায় আটকে দেবে, আর তো কিছু করতে পারবে না স্যার। আমার মনে হয় এটাই স্যার। এই তুমি চুপ করো, ওই এসিপি কিছু বলতে চাইছে, তুমি বলো বলো বলো। এই যে দুটো মার্ডার হয়েছে, এ দুটোই রাজনৈতিক খুন হতে পারে স্যার। তোমার সন্দেহের কোনো কারণ? স্যার, মরে যাওয়া দুই মন্ত্রী পরবর্তী সিএম এর দাবিদার ছিল, এটা তো আপনিও জানেন। এই খুন সেই করেছে যার এই ব্যাপারটা পছন্দ নয় স্যার। এই দিক থেকে দেখতে গেলে মন্ত্রীদের মারার কারণ এটাই হতে পারে। এটা মাথায় রেখে কাজ করলে খুনিকে ধরে ফেলা যাবে, কিন্তু আপনার স্পেশাল পারমিশন ছাড়া অন্যান্য মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ সম্ভব নয়। জিজ্ঞাসাবাদ করো, যাদের ওপর তোমার সন্দেহ হয় ওদের সবাইকে ধরো। যদি মনে হয় এই সেই ব্যক্তি, ভালো করে মালিশ করো। ইয়েস স্যার। এসির মধ্যে আমার ঘাম ছুটিয়ে দিলে এসিপি, এই কেসের ভার ওকে দাও। স্যার, এটা ঘটনাস্থলে পাওয়া গেছে। কোথাকার কেউ জানে না, ও না এই এরিয়ার না তো এই শহরে। পুলিশকে চকমা দিচ্ছে, ও চকমা দিতে পারে কিন্তু বাঁচতে পারবে না। এখন আপনার জন্য তো বাবা ভোলা, ওপরওয়ালা, আল্লাহ তালা, সবকিছুই তো পুলিশ। আরে পুলিশ অফিসার, ওখানে গিয়ে এনকোয়ারি না করে ওর কাছে সরাসরি জবাব না চেয়ে আমাদের পেছনে লেগেছো তোমরা। আমরাই সরকার চালাচ্ছি, তুমি জানো তো আমাদের কাছে চালাকি চলবে না। যদি আমার উপরে হাত ওঠাও তাহলে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে। হ্যাঁ, দেখতে চাও নাকি? দেখাবো না, ইজ্জতের ব্যাপার আছে, তোমাকে ছাড়বো না। সত্য? আমার হাতটা টেপ টেপ না। কি ব্যাপার মা? আর টেপ না। ঠিক আছে। সত্য? এর আগে যখন তুই আমার হাত ধরে হাঁটতিস তোর হাত খুব শক্ত মনে হতো, ব্যথা লাগতো। এখন ব্যথা নেই, মনে হচ্ছে কোনো বাচ্চার হাত। গুরুজনরা এটা বলে, যখন কোনো মেয়েকে মনে ধরে তখন দেহ মন নরম হয়ে যায়। কি বলছো মা? দেখ বাবা, তোর জীবন সঙ্গিনী যেই হবে ভালোই হবে, যখনই ওকে দেখাতে চাইবি আমাকে দেখাবি, যখনই মনে হবে বিয়ে করে নিবি। হ্যাঁ, একথা আপনারাও জানেন, বড় বড় অপরাধীও
কোনো না কোনো সূত্র নিশ্চয়ই ছেড়ে যায়। কিন্তু স্যার, এই কেসে এখনো পর্যন্ত আমরা কোনো এভিডেন্স পাইনি। যা কিছু পেয়েছি সেগুলো কেন এভিডেন্স নয়? মার্ডার স্পট থেকে পাওয়া এই টিকিট খড়দা স্টেশন থেকে কাটা হয়েছিল। তার মানে যে খুনিকে আমরা খোঁজ করছি সে খড়দা থেকেই ট্রেন ধরে। রেলওয়ে স্টেশনে তো টিকিট পড়েই থাকে স্যার। তা তো ঠিকই, কিন্তু ওই রেল স্টেশন হলো আন্ডার কনস্ট্রাকশন, আর এই সিরিঞ্জ হয়তো কিলার ইউজ করেছিল। দুটো মার্ডার স্পট থেকেই আমরা পেয়েছি কমন এভিডেন্স। স্যার, এই সিরিঞ্জ থেকে আমরা কি পাবো? এটা ইনসুলিন সিরিঞ্জ, যেটা খালি সুগার রুগী ব্যবহার করে থাকে। হতে পারে আমরা যার খোঁজ করছি সে হয়তো সুগার রুগী হবে। একটা চা দাও, চিনি ছাড়া। ও অবশ্যই ওষুধের দোকানে যায়, শিওর নয় যে খড়দায় থাকে, কিন্তু থাকতেও পারে তো। পুরো কলকাতা নজরদারি না করে চলুন না আমরা খড়দায় নজরদারি করি। খড়দার সব ওষুধের দোকানে আমাদের পুলিশের লোক পাঠাতে হবে। ওখানে কারা কারা ইনসুলিন কেনে সব ডিটেল আমার চাই, ইনক্লুডিং হোম ডেলিভারি। আর 40-45 বছর বয়সের লোকের উপর বিশেষ নজর রাখতে হবে। মার্ডার স্পট থেকে পাওয়া ক্লু দিল্লি পাঠানো হয়েছে, রিপোর্ট আসলেই আমাকে খবর দেবেন। পাবলিকের সাথে প্রতিনিয়ত যাদের যোগাযোগ, কেবল অপারেটর, গ্যাস সিলিন্ডার সাপ্লায়ার, ওয়াটার সাপ্লায়ার, পেপারওয়ালা, দুধওয়ালা, চাকর বাকর ইনক্লুডিং সেলসম্যান, কাউকে ছাড়া যাবে না। সবাইকে জিজ্ঞাসাবাদ করুন, হোটেল লজেস মেনশন কোনোটা ছাড়া যাবে না। সব জায়গায় জিজ্ঞাসাবাদ করুন, কারোর উপর কোনো রকমভাবে সন্দেহ হলে তৎক্ষণাৎ গ্রেপ্তার করুন। রিয়েল এস্টেটের লোক হাউস ব্রোকারের সাথে মিলে বিগত 2 মাসের মধ্যে কোথায় কোথায় ঘর ভাড়া নিয়েছে তাদের লিস্ট বানান। স্যার, পুরো শহরে অ্যালার্ট আছে, কিন্তু খুনি এখনো কোনো মুভ করেনি। স্যার, ইনভেস্টিগেশনে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি স্যার। অপরাধী কোনো মুভ করেনি, এটাই আমাদের ইম্প্রুভমেন্ট। চিন্তা করবেন না, সব সময় এই রকম মামলায় একটা রাস্তা বন্ধ হয়ে যায় তো অন্যটা খুলে যায়। স্যার বলুন। ফরেন্সিক রিপোর্টের ফাইল দিল্লি থেকে এসেছে, এভরিথিং ইজ পারফেক্ট। শুধু এইটুকুই আলাদা যে দোকান থেকে বিক্রি করা হয়েছে ওটা খড়দায় নয়, শিয়ালদায় অবস্থিত। এক্সকিউজ মি, নমস্কার স্যার। এই কোড নাম্বারের ওষুধ কাকে বেচা হয়েছে বলতে পারবেন? এইটা? হ্যাঁ স্যার, আমি এটা বিক্রি করেছি। এটা রেগুলার প্রচুর পেশেন্ট নিয়ে যায়, তাছাড়া লোককে হোম ডেলিভারি করি। আর হোম ডেলিভারি ছাড়া? হ্যাঁ বলুন। যারা এখানে এসে নগদে কেনে তাদের নাম ঠিকানা কিছু বলতে পারবেন? হ্যাঁ দেখে বলছি, যাদের বয়স 40-45। আর ওই তো ভাই যে পাশে ফ্ল্যাটে থাকে না? ওর বাড়ি তুই চিনিস? জানি স্যার, বিডন স্ট্রিটে থাকে। বিডন স্ট্রিট? উনি একজন ভালো মানুষ স্যার, শুনেছি নাকি সমাজসেবাও করেন। কোন এরিয়া ওটা? বিডন স্ট্রিট 4 নম্বর গলি। 4 নম্বর গলি? চল আমার সাথে। Thank you.
সে বিপদের মধ্যে আছেন, ওনাকে বাঁচাতে হবে, চলুন। ইন্সপেক্টর প্রতাপ সিনহা, ধরো সবাইকে, চামড়া গুটিয়ে দে। আইন সাজা দেবে,
ভগবান মৃত্যু দেবে, ভগবান আর আইন দুই এক। সত্য সত্য বাবা, স্কুলে টাইম হয়ে গেছে, উঠে পড়ো। শোনো, ওকে একটু উঠিয়ে দাও না। সামনে থেকে সরো না বাবা। বাই বাই বাবা। এই নাও বাবা, ভালো করে পড়াশোনা করবে, বাই। বড় সাহসী তুমি, তহসিলদার হওয়ার জন্য এত অহংকার? নদী থেকে বালি তুলতে মানা করেছো নাকি? হ্যাঁ, আমার লোকেরা বলছে। আরে তোমরা বুঝছো না কেন? দুর্যোগ কি বলে আসে, নদী থেকে বালি তুললে গ্রামে বন্যা হবে। যা দিচ্ছি নিয়ে নাও, না হলে চোখ বন্ধ করে বসে থাকো। আজই আমরা বালি তুলবো, যা করার আছে করে নাও। এই বালিতে যদি কোথাও দিয়েছো তাহলে তোমাকে জেলে যেতে হবে। যাও যাও। কি হয়েছে আমাদের মালিককে? মালিককে বালি মাফিয়ারা মেরে ফেলেছে। কি মেম সাহেব, মেম সাহেব কি হলো আপনার? আরে কে আছো বাবা? বাবা তহসিলদারের ছেলে সত্য আসছে, বাবাকে এই অবস্থা দেখলে সহ্য করতে পারবে না। বেচারি স্বামীর অকাল মৃত্যুতে কথা বন্ধ হয়ে গেছে একেবারে। তহসিলদারের হত্যাকারীকে আমরা ছাড়বো না। খুনি জামাই বাবুকে বাঁচাতে ইন্সপেক্টর শালা এসেছে। আগে এটাকে খতম করি। এই মারতে মারতে ভিতরে ঢুকিয়ে দেবো। আমি ইন্সপেক্টর প্রতাপ সিনহা, যাচ্ছ কোথায়? না না শালা বাবু, আমি আমি শুধু তোমার জামাই বাবুই নই। প্রতাপ, এই চিল্লাবে না একদম, এটা তোমার বাড়ি নয়, পুলিশ পুলিশ স্টেশন। তোমার বাচ্চার যদি একটু আঁচড় লেগে যায় তাহলে কেমন ছটপট করো, রক্তের একটা ফোঁটা দেখলে লাফালাফি করো। তহসিলদারকে কোদাল দিয়ে খুন করেছে, মাথা ফেটে ঘিলু বাইরে চোখ বাইরে, শেট। কত সৎ মানুষ ছিল জানো? এই অবস্থায় দেখে ওর বউ ওর বাচ্চা কেমন ডুকড়ে ডুকড়ে কেঁদেছে, এটা শুনে তো যে কারো মাথা খারাপ হয়ে যাবে। এর উপর দিয়ে কী বয়ে গেল যে 12 বছর বয়সে খুন করতে বেরিয়ে গেছে? হাতিয়ার ভালো, অস্ত্র হাতে নিয়ে এই যোদ্ধা হয়ে গেলে নাকি? চামড়া গুটিয়ে দেব, বিশ্বাস রাখতে হবে, ভগবানের মতোই আইনেও বিশ্বাস রাখতে হবে, আমাদের মতো পুলিশের ওপরেও। ওকে মারলে মরা লোক ফিরে আসবে? এই এদিকে এসো। তোমার বাবা কি ফিরে আসবে? কিছুক্ষণের মাথা গরমের জন্যে শুধু কটা প্রাণই যাবে না, তোমার জীবন, তোমার মানবিকতা আর তোমার বাবার যে তোমার উপর বিশ্বাস সেটাও নষ্ট হয়ে যাবে। আইন সাজা দেবে, ভগবান মৃত্যু দেবে, ভগবান আর আইন দুই এক, মনে থাকবে তো? কিছু করে দেখাও দুনিয়ায়, বাবার মতো সৎ মানুষ হয়ে দেখাবে। যাও যাও গিয়ে মায়ের খেয়াল রাখো গিয়া, এই খুনির ব্যবস্থা আমিই করছি। বাবা, পরিবারের কোনো একজনের যদি কিছু হয় তাহলে পুরো পরিবারটাই দুঃখ পায় না? ঠিক পুলিশের পরিবারও সেরকমই, জোটবদ্ধ হয়ে
বিশ্বাস নিয়ে থাকতে হয়, কারণ আইন আর ভগবান একই। ও পাগল স্যার, পাগলের মতো আমায় গ্রেফতার করেছে। প্রতাপ সিনহা, এক্স পুলিশম্যান, নদিয়ায় 3 বছর, 24 পরগনায় 3 বছর, মেদিনীপুরে 4 বছর, বীরভূমে 5 বছর, সিএম থেকে অ্যাওয়ার্ড, পিএম থেকে রিওয়ার্ড, 15 বছরের চাকরি জীবনে কোনো কলঙ্ক ছাড়াই নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করার পুলিশ অফিসার আমি। আরে আমাকে তাহলে আপনি চাকরি ছাড়লাম সেটাই জিজ্ঞেস করবেন তো? হ্যাঁ আমি ছাড়লাম, ঘুমের থেকে উঠেই আসামি চেহারা দেখতে হতো, চোরের ঘরে গিয়ে নিষ্ঠার সাথে কর্তব্য পালন করতে হতো, খুন ডাকাতি বলাৎকার এদেরকে ফেস করতে হতো, এইসব দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে গেল। ভালো লাগতো না, আমার কিছুই ভালো লাগতো না। খাকি পোশাক তো ভালো লাগতো, কিন্তু অস্ত্র দেখলে আমার কেমন ঘৃণা লাগতো। ভালো মানুষকেও সন্দেহের চোখে দেখা, পুলিশের এই অভ্যাস আমার ভালো লাগতো না। কিন্তু ঘটনাস্থলে ঘটনাস্থলে আমি কী করে পৌঁছালাম এটাই জিজ্ঞেস করছেন তো? তাই তো, এটা তো আমিও জিজ্ঞাসা করছি, ঘটনাস্থলে আমি কী করে গেলাম? পুলিশের ইনভেস্টিগেশন কী বলছে আমি জানি না। ফ্লাইট টিকিট লিস্টে কি আমার নাম আছে, নাকি আমার পকেট থেকে পুলিশ বোর্ডিং পাস পেয়েছে? এয়ারপোর্টে কত লোক যাওয়া আসা করছে, তাদের মধ্যে একজনে কি শনাক্ত করেছে যে আমি খুনি? করেনি তো। ওখানে কেউ কাউকে মেরে ফেলেছে, তখন কি করা উচিত? নাম্বার 1, জিজ্ঞাসাবাদ করতে হবে। 2, ফিঙ্গারপ্রিন্টস নেওয়া দরকার। 3, ওখানে চক দিয়ে মার্ক করতে হবে। 4, পুলিশের কুকুর এনে ছেড়ে দেওয়া দরকার ছিল, যখন খুনিকে ও ধরতে পারলো না তখন কুকুর তো পারতো। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোককে জবরদস্তি হাতকড়া পড়ালে সে কি তাহলে খুনি হয়ে যাবে? জজ সাহেব, কালো কোট পরা উকিলদের জবরদস্তি কাঠগড়া দাঁড় করিয়ে যদি উল্টো পাল্টা প্রশ্ন করা হয় তাহলে ওদের কেমন লাগবে? মনে বড় আঘাত লাগে স্যার। ধৃত প্রতাপ সিনহার উপর যে দোষ চাপানো হয়েছিল সরকারি উকিল তা প্রমাণে ব্যর্থ হয়েছেন। শুধু ঘটনাস্থলে থাকা মানে কাউকে অপরাধী বলা যাবে না, সেই জন্য এই আদালত ধৃত প্রতাপ সিনহাকে জামিনে ছাড়ার আদেশ দিচ্ছে। এই জামিন কিসের জন্যে? কিসের জন্যে এই জামিন? সরি স্যার, এই জামিন কিসের জন্যে? ছেড়ে দিন স্যার, তদন্তে সাহায্য করতে হবে, এখানে সই সেখানে সই, বাইরে যেতে হলে কবে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, এইরকম হাজারো প্রশ্ন উঠবে। এই জামিন কিসের জন্য? 15 বছর চাকরি করে যে সম্মান আমি অর্জন করেছি এরা 15 মিনিটের মধ্যে ধুলোই মিশিয়ে দিল। রিমান্ডে পাঠান স্যার, 14 দিনের রিমান্ডে পাঠান, হুকুম দিন যেন পুলিশ পুরো তদন্ত করে, নির্দোষ হলে ছাড়া পাবো আর দোষী হলে ফাঁসি দেবে। যতদিন না মামলা শেষ হচ্ছে ততদিন ধৃত প্রতাপ সিনহা এই জামিন নিতে নারাজ, সেই জন্য ওকে 14 দিনের রিমান্ডে পাঠিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আদালত নির্দেশ দিচ্ছে। এসো সত্য, এসো। শহরে কত পুলিশ থানা, কত পুলিশকর্মী আছে, ওদের কেউ যদি একবার ছুতো তাহলে ভস্ম করে দিত এই জ্বালামুখী প্রতাপ সিনহা। জানো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ? জানি, আইন সাজা দেয়, ভগবান মৃত্যু দেয়, এটা আপনারই কথা, আমি ভুলতে পারিনি। প্রথমে আপনাকে দেখে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন আমিও দেখেছিলাম। পুলিশ অফিসারের স্বপ্ন? পুলিশ অফিসার হয়ে কি করলে তুমি? কারো চুলও বাঁকাতে পারলে না। আরে এদের হাতে আইনও মরেছে আর ভগবানকেও এরা মেরে ফেলেছে। এই আইপিএস, তোমায় একটা কথা বলি, তুমি যে খুন হতে দেখেছো ওটা আমিই করেছি, আর দুজন যে মন্ত্রী খুন হয়েছে সেটাও আমিই করেছি। কি করলে তুমি আর তোমার ডিপার্টমেন্ট? অবাক লাগছে না অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কিন্তু আমার আনন্দ লাগছে। এই আক্রোশ কিসের জন্য? কি ছিল তুমি, কি আগুন ছিল তোমার মধ্যে? আমার বাবার মৃত্যুর পর তার থেকে বেশি আমি তোমার কথা মনে করতাম।
টাকা নিয়ে খুন করা খুনিদের কাজ, নিজে পুলিশ হয়ে মন্ত্রীদের খুন করে খুশি মানাচ্ছ? এই চুপ করো। মন্ত্রী? কিসের মন্ত্রী? কত আসামি দেখেছি আমি আমার চাকরি জীবনে, চোর ডাকাত বলাৎকারী কতজনকে ধরেছিলাম আমি, কাউকে বড়ুয়া করিনি। পতিতা পতিতা হয়ে থাকলে আমার রাগ হতো না, কিন্তু ও নারী কল্যাণ মন্ত্রী হয়ে গেল একেবারে। কি চমকে গেলে না? 1990 এর শোভাবাজারে 40 জন মেয়ে নিয়ে ধান্দা করতে চন্দা ভাই, হঠাৎই মন্ত্রী চন্দ্রমতি হয়ে গেল? ওর হাতে মন্দিরের উদ্বোধন হলে কে ভগবানকে বাঁচাবে? কে কোথায় যাবে ভগবান? কতবার কতবার আমি ওকে আদালতে হাজির করেছি, কিন্তু ও প্রতিবারই ছাড়া পেয়ে গেছে। হুগলি জেলায় চোলাই মদ কারবারি ভজন ঢালি শিক্ষামন্ত্রী হয়ে গেল, ওর জন্যে মন্ত্রণালয়ে পুরো চোলাইয়ের গন্ধ হয়ে গেল, আর ও নাম রাখলো ভজন প্রসাদ, ওর অধীনে আমাদের বাচ্চারা পড়াশোনা করবে। দেবী সরস্বতী দুঃখ পায়নি, কিন্তু আমি দুঃখ পেয়েছি, উড়িয়ে দিলাম শালাকে, চারিদিকে ওর ছিন্নভিন্ন শরীর ছড়িয়ে পড়ল। এই মেরে দিলাম, যন্ত্রণা দিয়ে দিয়ে মারলাম ওই পুনিত রায়কে। এই সত্য, যে আইনে এই আসামিদের সাজা দেওয়ার কথা সে অন্ধ হয়ে গেছে, এই অন্ধ আইনকে রক্ষা করার জন্য খাকি বর্দি পরবো? খুলে ফেললাম এই ক্ষমতাহীন খাকি পোশাককে, খুলে ফেলে দিলাম। যাকে আমি ধরেছিলাম সে দেশ চালাবে, তাকে দেখে আমার রক্ত গরম হবে না? পুলিশের সম্মানে আঘাত লাগবে না? এই সত্য, আমি এখন যেটা করছি সেটাও আমার ডিউটি। এনকাউন্টার, পলিটিশিয়ান এনকাউন্টার, না কমিশন না এনকোয়ারি, সোজা পানিশমেন্ট। খুন করে সাপাই গাইছো, অন্যায়কারীদের হাতকড়া পরিয়ে সাজা দিতে না পেরে চাকরি থেকে পালিয়ে যাওয়া তোমার মতো একটা কাপুরুষ, কথা বলার অধিকার নেই তোমার। তুমি একটা হেরে যাওয়া পুলিশ অফিসার। হেরে যাওয়া পুলিশ অফিসার? হেরে যাওয়া পুলিশ অফিসার? হ্যাঁ সত্য, আমার মা বাবাকে মাঝ রাস্তার উপর নৃশংসভাবে মেরে ফেলে গেল, তখন আমি ভাবলাম আইন আমাকে ন্যায় দেবে, তাই তো এখন আমি হেরে যাওয়া পুলিশ অফিসার। আমার স্ত্রী সন্তানকে জ্বালিয়ে ছাই করে দিল জল্লাদরা, তখনও ভেবেছি আইনকে ভগবান। হ্যাঁ আমি হেরে যাওয়া পুলিশ অফিসার, সত্যি হেরে যাওয়া পুলিশ অফিসার আমি। এই পুলিশ অফিসার হারতে পারে, কিন্তু এই প্রতাপ হেরে যায়নি। আমি সংহার মূর্তি ধরেছি, এটা আমার আক্রোশ নয়, এটা আমার ভাঙা মনের আর্তনাদ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, বুঝলে না? মাথায় কথাটা ঢুকলো না? বোঝার পরে লড়াই করে দেখাও। যে কমপ্লেন আসবে তার তদন্ত করবে, তোমার পুরো ডিপার্টমেন্ট একজোট হয়ে সেলুট করে না, আর তার মধ্যে তুমিও আছো, ওই হোম মিনিস্টার মদন পাঠককে। আরে ও কত বড় অসৎ লোক জানো তা? তুমি ওর উপর অ্যাকশন নিতে পারবে? ও আচার্য আর গিরি নামে দুজন ক্রিমিনালের উপর হাত রেখে 15 বছর ধরে শহরে আতঙ্ক ছড়িয়ে রেখেছে, ওর বিরুদ্ধে তদন্ত করতে পারবে বলো? পারবে? কোথায় আছে তোমার আইন আর ভগবান? আমি মেরেই ছাড়বো মদন পাঠক আর ওর গুন্ডাগুলোকে, আমি মেরেই ছাড়বো। এই মারার কথা বলছো? কতজনকে মারবে? রোজ রোজ নতুন নতুন নেতা আসছে। আসতে দাও, যতজন আসবে সবাইকে মারবো। সবাই তোমার মতো করলে এই দেশ কবরস্থানে পরিণত হবে। হ্যাঁ এমন ভাবে বলছো যেন এই দেশে কবরস্থানই নেই। আইন চুপ করে থাকবে না। এই বেকার আইনের কথা বলো না, পারলে ওদের ধরে দেখাও। হ্যাঁ ধরে দেখাবো। 6 বছর নয়, 6 মাস নয়, 14 দিনের রিমান্ডও তো পাঠিয়ে দেখাও। পাঠিয়ে তবেই দেখাবো। আরে ছাই পারবে, আফটার অল নুইসেন্স কেসেও ধরতে পারবে না। আমি ধরে দেখাবো। অসম্ভব এটা। সম্ভব এটা। এটা অসম্ভব। সম্ভব এটা। অসম্ভব। দেখাবোই। এখানে আইন আর ভগবান দুটোই মরে গেছে। ভগবান আর আইন কখনো মরে না। আমি প্রমাণ করে দেখাবো। দেখাও না। প্রত্যেক অন্যায়কারীর নামে FIR দায়ের করেছি আমি, আমার মতো আপনারাও। এই জন্য আপনাদের বেছেছি, এটা একটা অন্য ধরনের খেলা। আমরা অ্যাকশন নিতে চলেছি মদন পাঠকের উপর। কে স্যার? আমাদের হোম মিনিস্টার? এক্স্যাক্টলি। ভয় পেলেন? মদন পাঠক এখন পুরো দেশটাকে কবজা করে রেখেছে, কারণ তাকে সাথ দিচ্ছে দুজন লোক, একজন গিরি, দ্বিতীয়জন আচার্য। ভিত থেকে এক একটা ইট সরালে পুরো ইমারত ভেঙে যেমন ধুলোতে মিশে যায়, তেমনি এক একটা করে বার করব আর ওদের মেরে দেব। প্রথমে গিরি। গিরি, যে 13 বছর আগে এক তদন্তে যাওয়া অফিসারকে সবার চোখের সামনে মেরে ফেলে, নিজেকে বিপদমুক্ত করার জন্য প্রথমে খুন করে, কিন্তু এরপরে লোককে ভয় দেখানোর জন্য খুন করে।
মন্ত্রী মদন পাঠকের ছত্রছায়ায় আসার পর খালি ওর জন্যই খুন করতে থাকে। সব কটাই হলো পলিটিক্যাল মার্ডার। ডিপার্টমেন্টের লোক হওয়া সত্ত্বেও আমাদের মদন পাঠকের সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কিন্তু গিরির জন্য এমনটা হয় না। নেতাজিকে ফোন করে যখন খুশি তার সঙ্গে দেখা করতে চলে যায়। শোনা গেছে গিরি হেরোইন কোকেনের মতো ড্রাগসের ধান্দাও করে। দ্বিতীয় জন আচার্য, মদনের জন্য গিরি বাঁ হাত তো আচার্য ডান হাত। মদনের বেনামি শহরে যত নাইট ক্লাব আর জুয়ার আখড়া আছে সব আচার্যর নামে। প্রত্যেকটা ভিআইপি যখন খেলে আচার্যর ফায়দা তোলে। মদনের আনুমানিক সম্পত্তি 3,000 কোটি টাকা আচার্যর নামে আছে। ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ, স্প্যানিশ এমন কোনো ভাষা নেই যে ও জানে না। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মদনের যত ইনভেস্টমেন্ট আছে সব আচার্যর নামে। তাহলে হাতুড়ি আমাদের মারতে হবে, এখন লোহা গরম। মনে করুন আজ থেকে আমাদের হাঁটা বারুদের গর্ত দিয়ে শুরু। আমাদের যুদ্ধ গিরির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে। রায়বাবু কি হলো? ইনফরমেশন মতো ড্রাগসের লেনদেন চলছে স্যার। গিরি ওখানে আছে কি? গিরি এখানে নেই। ড্রাগস সিজ করবো স্যার? নো 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 নো, তাড়াহুড়ো করবেন না, ওদের উপর নজর রাখুন। এখন গিরিশ এসেছে, ওদের উপর নজর রাখুন আর আমাকে খবর দিন, ওকে? স্যার ওরা ভ্যান নিয়ে বেরোচ্ছে, খালি গিরিশ একা সিলভার কালার কোয়ালিসে যাচ্ছে। স্যার ওরা গেট নাম্বার 10 এন্ট্রি করছে। আই এম অলসো ওয়েটিং। স্যার গিরিশ অন্য রুটে যাচ্ছে। আপনি গিরির পিছনে যান, আমি এই গাড়ির পিছনে যাচ্ছি। আপনি এখানে থেকে আমাকে খবর দেবেন। ওকে স্যার। এটা কি করছো? আরে সীমা না, সীমা কেউ দেখে ফেলবে। এখানে কেউ নেই, কেউ আসবেও না। আচ্ছা বাচ্চাদের কি বললে তুমি? বাচ্চা ওরা বদমাশ, সব কটা শয়তান। 10 মিনিট একলা তোমার সাথে কথা বলতে পারি না। জানো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? 8 জন শয়তান বাচ্চাকে জব্দ করার জন্য একসঙ্গে আমি 8টা বাচ্চা জন্ম দেব। এটা কি মজা মনে করছো? মজাই মজাই তো করছি আমি। এটা কি হচ্ছে লিডার? কিছু না রে বাবা, তোদের ব্যাপার নিয়ে কথা বলছিল। এভাবে কিভাবে কিভাবে এইভাবে এইভাবে? হ্যাঁ কেন কেন? তুমি লিডারের সামনে সারেন্ডার হয়ে গেছো বলে আমাদের সামনে সারেন্ডার হয়ে গেছো। আজ থেকে আমাদের গ্যাং এ তুমি একটা মেম্বার। আমরা সবাই এখন এক, তাই না? বাচ্চারা মজা করছিল, আমার উপর তোমার ভরসা নেই? না পুলিশ অফিসার, ভরসা রাখো না, রাখো না। Thank you.
এটাও পিপাসাইছি এসো না না জাগো প্রেমে আমায় বাঁধো না গো সারাক্ষণ এই চলুনি মিটিয়ে দাও না এখন যতক্ষণ চাও না গো তোমার জোশ দেখাও তুমি প্রেম আসলে কি শিখিয়ে দাও আজ তুমি বেহিসাবি ধক 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 করে মন যে পড়ে যেন দেহ আগুনে ধক 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 করে মন যে পড়ে যেন দেহ আগুনে বেটা এদিকে এসো কি বলুন স্যার ওখান থেকে একটা আইসক্রিম নিয়ে এসো যাও যাও এনিন স্যার ঠিক আছে তুমি যাও ডক্টর একটা কনফিডেনশিয়াল ম্যাটার কেউ যেন জানতে না পারে কি বলছেন বাচ্চাগুলোকে এটাই আমার সন্দেহ এই জন্য বাচ্চাদের ব্লাড টেস্ট করতে বলেছি কাউকে না জানিয়ে এটা করতে হবে এমনকি বাচ্চার বাবা মাও যেন জানতে না পারে কি হলো
পরীক্ষায় ডক্টর বাচ্চাদের রক্তে কোকেনের পার্সেন্টেজ পাওয়া গেছে, ড্রাগের পার্সেন্টেজ অনেক বেশি। সত্য, এখন পর্যন্ত অনেক বাচ্চার ব্লাড টেস্ট হয়ে গেছে। তুমি যে আইসক্রিম দিয়েছিলে ওরও ল্যাব টেস্ট করা হয়েছে। তোমার সন্দেহ সত্যি, আইসক্রিমে ড্রাগ মেশানো আছে। এইরকম আইসক্রিম বিক্রেতা না জানে কত স্কুলের সামনে আছে। ডক্টর, শহরে কোনো স্কুলকে ছাড়া যাবে না, সব স্কুলে ব্লাড টেস্ট করান। আপনার ডিনের সাথে আমি কথা বলছি। হ্যালো ডক্টর, দেখছো সত্য, বাচ্চাদের ইঞ্জেকশন দিতে আমাদের ভয় লাগে, আর এই শয়তানের দল এদের জীবন নিয়ে খেলা করছে। রক্তের ড্রাগের পরিমাণ একটু বেশি হলে প্রাণের সংশয় হতে পারে, ভাবতেই শিউরে উঠছি। আঙ্কেল, আমার তো কিছু হয়নি, তাহলে আমাকে কেন শুয়ে রেখেছো? কিছু না মা। এই আমার নেশাওয়ালা আইসক্রিম সারা শহরের সব স্কুলে সুপার হিট হয়ে গেছে। ওদের ছেড়ো না সত্য, একদম ছেড়ো না। এই তারা কোথায় যাচ্ছিস রে শয়তান? টাকা কামানোর জন্য আর কত নিচে নামবি? কোকেনের মতো ড্রাগস কে ছোট ছোট বাচ্চাদের আইসক্রিমের মতো মিশে খাওয়াচ্ছিস? এই এসিপি, গিরির সামনে চিৎকার করা লোককে গিরি ছাড়ে না। প্রাণের ভয় থাকলে পালাও এখান থেকে। বলে দিল তো দাদা, চল ফোট এখান থেকে।
না সত্য 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 না স্কুলের বাচ্চাদের যে ড্রাগ মিশানো আইসক্রিম বিক্রি করা হয়েছিল তা মোহাম্মদ আজিজ আর রাকেশের ফ্যাক্টরিতে তৈরি হয়ে মার্কেটে এসেছিল তা প্রমাণ হয়ে গেছে। এই মামলায় আসামি গিরি সুদে পয়সার কারবার করে, নিজের সুদের পয়সা চাইতে ও ওই ফ্যাক্টরিতে গিয়েছিল, এটা সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত সসম্মানে গিরিকে মুক্তি দিল। ও আমাকে এত মার মেরেছে যে গোটা শরীর এখন ব্যথা করছে, এই ব্যথা আমি মরে যাওয়া পর্যন্ত ভুলতে পারবো না, আর যদি ভুলতে হয় তাহলে ওকে খালাস করতে হয়। চুকার, নিজেকে নিজে ঠান্ডা কর, আমারও কিন্তু গরম আছে, কিন্তু আমি এখন প্রকাশ করছি না, না হলে আমি কি ওই পুরনো অফিসারকে জীবিত রেখে দিতাম? কিন্তু ও বলছে ওই তিনজন মন্ত্রীকে নাকি ও মারেনি, আহা আমি মানি না, নিশ্চয়ই ওই মেরেছে। চারজনকে জেলে পাঠিয়ে ওর জীবন শেষ করে দিতাম, কেন করলাম না? সিএম এর গদি বেঁধে রেখেছে, এখন হাসপাতালে থাকা সিএম এর কানে আমার সম্বন্ধে একটাও খারাপ কথা যাতে না যায়। মরে যাওয়া তিন মন্ত্রীর জায়গায় আবার ভোট হবে, এই ভোটে আমার পার্টি জেতাটাই সিএম হবার মহাযজ্ঞ শুরু। পকেটমার চোর, বিনা হেডলাইটে বিনা লাইসেন্সে গাড়ি চালানো লোককে খুঁজে আমরা ধরেছি, যে আইসক্রিম বাচ্চারা খেয়েছে ওরা ড্রাগস মিশিয়ে বিক্রি করেছিল, ওদের আমরা কিছু করতে পারলাম না। শিট, এই আইন কিসের জন্য স্যার? তুমি কেন হাসছ? একজন সহকর্মী যদি হাসে তাহলে তো পাবলিক আমাদের উপর হাসবে, কিন্তু তুমি কেন হাসবে? তুমি আর কিছুদিন বাদে চাকরি থেকে রিটায়ার হবে, ভালোমন্দ খেয়ে শুতে যাওয়ার আগে তুমি তোমার কর্তব্যটা সঠিকভাবে পালন করেছো কিনা সেটা একদিনের জন্য ভেবে দেখবে। আমার এখানে চোট লেগেছে, তোমার কি লাগেনি? আমার কেন লাগবে স্যার? কেন, প্রথম যখন এই উর্দি পড়লাম তখন আমার এমনই মনে হয়েছিল, এখন তো আমরা শ্মশানের মরার মতো, আমরা স্যার মরার মতো, আমরা উঠতে যাচ্ছি তো আমাদের মেরে বসিয়ে দেওয়া হচ্ছে। মারলেই থেমে যাবে? কতবার ওঠার চেষ্টা করেছো তোমরা? একবার আসামির চোখে চোখ পাকিয়ে তাকালে ওর চোখে ভয় দেখা যাবে, ওদের দিকে এক পা বাড়ালে ওরা দু পা পিছনে সরে যাবে, কিন্তু আমরা এসব করবো না। বলো কেন? ওদের পেছনে যে পাওয়ার আছে সেটাকে আমরা ভয় পাই, হার মানা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু কোথায় কি করে হারছি সেটা মনে রাখতে হবে। আমরা হার মানব না। Ah!
সত্য মাকে না বলে চলে গেছিলে? বেচারি আন্টি ওয়াকিং স্টিক ছাড়া এক পাও চলতে পারেন না। ভাগ্যিস তোমার এখানে পৌঁছেছিলাম। থ্যাঙ্কস সীমা। হে, খাওয়া হয়েছে? গুড মর্নিং স্যার। শুধু এই রাজ্যই না, আশেপাশের সব রাজ্যকে অ্যালার্ট করে দিয়েছি স্যার, ওরা নিশ্চয়ই ধরা পড়বে। আমার মনে হচ্ছে এটা স্যার প্রি প্ল্যান্ড কিডন্যাপিং স্যার। ডিজিপি, পাঁচ মিনিট বাইরে অপেক্ষা করো। স্যার, বললাম না পাঁচ মিনিট বাইরে অপেক্ষা করো, ডাকবো। এই নেতাজি, ডিজিপি বলে গেল না সব জায়গায় খবর দিয়েছে তাড়াতাড়ি ধরা যাবে? কি করে পাওয়া যাবে? যদি পুলিশ তুলে নিয়ে যায়, তাও যদি ওটা এসিপি সত্য হয়, তবে যখন বিরোধী পক্ষ ছিলেন তখনও আপনার লোক ছিলাম বলে কেউ আমার গায়ে হাত তোলেনি। এখন তো আপনি রুলিং পার্টি, সত্য তো জানে, তবু আমাকে লকআপে পুরলো। গতকাল আমি, আজ আচার্য, আর কাল ওই দিনই আমি জবকে দিতাম, কিন্তু আপনি আটকালেন। ও ছাড়া কোনো পুলিশের দম নেই যে আচার্যকে তুলে নেবে। কেন চিন্তা করছেন? আরে নিশ্চিন্তে থাকুন। এই বুড়বাক, কি বলছিস, নিশ্চিন্তে থাকবো? সিএম কে পর্যন্ত ভয় করার কোনো কারণ নেই, কিন্তু নিজেদের আচার্যকে ভয় করতেই হবে। কেননা এইসব লোকই আমাদের বেনামি 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 পকেট। রাজনীতিতে এত বছরের সব উপার্জনের ও জ্বলজ্যান্ত প্রমাণ। ওরে বাপ, ওরে বাপ! ও যদি চায় আমার পুরো প্রপার্টিকে 70mm পর্দায় দেখাতে পারবে। আমাকে কেন ধরেছিস? সত্য, এটা তোর কার সাজি না? এই, তুই জানিস আমি কে? আমি কোনো চোরটোর নই যে আমাকে লকআপে ভরবি। বাইরে যদি একবার জানতে পারে, শুধু এই শহর নয় পুরো দেশে দাঙ্গা বেঁধে যাবে। হে মঙ্গল দাদা! হোয়াট, হু দ্য হেল ইজ দিস মঙ্গু দাদা? আচার্য, আচার্য, ইউ ক্রেজি কপ! মঙ্গল প্রামাণিক, সন অফ প্রিয়লাল, মায়ের নাম রূপমতি, ঠিকানা আলিপুর, জন্ম তারিখ 6/6/66। পাঁচ বছর বয়সে তুই তোর বাবার টাকা চুরি করলি, 10 বছর বয়সে তুই এখানে ওখানে চুরি চামারি করলি, 20 বছর বয়সে তুই রিয়েল এস্টেটে ঢুকে বলি সরকারি খাস জমি হরপের জন্য তুই নকল কাগজপত্র তৈরি করলি, ওই সম্পর্কে তদন্তকারীকে তুই খতম করে দিলি, আজ পর্যন্ত তোর হাতে মৃত্যুর সংখ্যা 16। মিনিস্টারের সাপোর্ট পাওয়ার পরে কোনো FIR তোকে ছুঁতে পারিনি। নর্থ মার্কেট নিজেকে নিজে আচার্য বলছে, হাইটেক থেকে ফ্রড করা টেকনোলজি, বিদেশে ইনভেস্ট করে কালো টাকা কামাচ্ছিস, এইসব নোংরা কাজ করে মিনিস্টার মদন পাঠকের বেনামি চালা হয়ে গেলি। কিরে, চমকে গেলি? এটাই সন্তুষ্ট না আরো শুনতে চাস? মিস্টার মঙ্গল প্রামাণিক ওরফে আচার্য, নাম রেখে বাবা মা ভুলে যেতে পারে, কিন্তু পুলিশ কখনো ভোলে না। ইউ ক্রেজি ক্রিমিনাল! নিজের ইমেজ বদলানোর জন্য পেপারে 5x5 সেন্টিমিটারের এইটুকু অ্যাড দিয়েছিলি না? আজকের পর থেকে আমার নাম মঙ্গল প্রামাণিক নয়, আচার্য, মনে আছে তো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, দেশের সমস্ত পুলিশ স্টেশনে তুই হই হই করে জানিয়ে দিলি। হ্যাঁ, কিন্তু তোকে তো কেউ চেনে না, কেননা মিনিস্টার আর পুলিশ ডিপার্টমেন্ট খোঁজ করছে ওই আচার্যকে, কিন্তু আমরা যাকে ধরেছি সে হচ্ছে মঙ্গল প্রামাণিক। তোর নামই তোর জম হয়ে গেল রে মঙ্গল দাদা। সত্য স্যার, হোম মিনিস্টার আপনার সাথে দেখা করতে চাইছেন। যা 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 যা, ওখানে গিয়ে জানতে পারবি সত্য আমি মঙ্গল দাদা না আচার্য। আমাকে তো বাঁচিয়ে নেবে, কিন্তু তোকে? স্যার,
আরে জানো না ও কে না কে, খামোখা। মন্ত্রীর অনুমতি ছাড়া সামনে বসা যায় না, এটা তুমি জানো। এসেই স্যালুট করতে হয়, এটাও জানো। তুমি স্যালুট মারলে না, স্যালুটের মানে তুমি আমার আন্ডারে আছো। কেন ভদ্রভাবে কাজ করছ না? হ্যাঁ সত্য, তুমি এখন একজন এসিপি না, তোমার উপরে কমিশনার, এডিজিপি, এজিপি, এই হচ্ছে তোমার পুলিশ ডিপার্টমেন্ট। আর ওই পুলিশ ডিপার্টমেন্টের ওপর আমি হলাম হোম মিনিস্টার, আমার ওপর সিএম, গভর্নর আর পিএম, আর আমাদের সবার ওপরে রাষ্ট্রপতি। কত পাওয়ার, কত নেটওয়ার্ক, আর তুমি তোমার ক্ষমতাটা নিয়ে ভাবো, ছি মাছির মতো এইটুকু তুমি জানো না। না 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 না, আজকাল তোমার মতো পুলিশ অফিসারদের চর্বি খুব বেড়ে গেছে। আমার সাথে কানামাছি খেলছ, একটা আচার্যকে ধরলে আমার গদি চলে যাবে, সত্য প্রকাশ পাবে, আমাকে ভয় দেখাতে চাও? আমি ভয় পাই না, কোটি টাকার সম্পত্তি চলে যাবে ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। আরে ধ্যাত, ওসব একদিনের টেনশন, পাগল কোথাকার। পাঁচ পুরুষের জন্য সঞ্চয় আমি না পাঁচ মিনিটে করতে পারি। ও তোমার সামনে মুখ খুললে আর আমাকে জেলে যেতে হলে, যখনই আচার্যকে আমি পাবো আমার হাতেই ওকে আমি খতম করে দেব। এই শোনো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, আমার মতো রাজনীতি নেতাদের জন্য তোমরা সবসময় উর্দি পড়া গুন্ডা। দাঁড়াতে বললে দাঁড়িয়ে থাকবে, খুন করতে বললে খুন করবে, তার উপর এনকাউন্টারের ছাপ লাগাবে। চন্দু যাদব, রাজেশ ভাই, কমল শ্রীবাস্তব, ছোট রকিব, এদের মতো হলো তুমিও। সত্য আইপিএস, দ্যাটস অল। কি দেখছো মামু? আরে তুমি বললে না যে আমি গুন্ডা, তো এই গুন্ডা তোমাকে কিসের জন্য সম্মান দেবে? আমি খালি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আমার উপর বললে না কমিশনার, সিএম, পিএম, রাষ্ট্রপতি, এরা তো বরাবরই আছেন, বাকি সবার বাপকে কেন ভুলে গেলে? ভুলে গেলে মামু? পাঁচ বছরে তুমি একবার ভিক্ষা করো না, ভোটের ভিক্ষা? আমরাই তো ওই পাবলিক মামু। আরে তুমি কেন বলছো আচার্যকে আমি ধরেছি? যদি ও আমার হাতে থাকতো ওকে আমি সোজা কোর্টে নিয়ে যেতাম, আর তুমি মন্ত্রণালয়ে থাকতে না, জেলে থাকতে। আমার উপরে 100 জন অফিসার থাকতে পারে, কিন্তু আমি যদি না থাকি তোমার ধরে মাথা থাকবে না। আমি কাজ শেখার পরেই এই খাঁকি ইউনিফর্মটা পরেছি, আমি কি জানি না কাকে কি করে বাঁশ দিতে হয় আর কাকে কি করে টপকাতে হয়? মিনিস্টার স্যার, আমি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। সে চোর কিংবা পকেটমার হোক কিংবা পাবলিকে লুটে খাওয়া তোমার মতো নেতাই হোক না কেন, ফারাক এটাই, ওদের হাতে থাকে প্লেট, তোমার হাতে থাকে বেনামি সাগরেট। তোমার ফেলে দেওয়া খাবার খেয়ে বাঁচা তোমার কুত্তা, ওরা তোমাকেই বাঁচাতে পারবে শুধু। বাকি আমার মতো সরকারি গুন্ডা, তোমার মতো শয়তানকে কোথায় কিভাবে মারতে হয় সেটা ভালো করে জানা আছে। আমার মতো পুলিশ অফিসারের পাল্লায় তুমি কখনো পড়নি। সত্য আইপিএস, সত্য ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, শুনলি না তোর বাপের কথা? আরে তুই তো বলছিলি যে তোকে ধরার পর পুরো দেশে নাকি দাঙ্গা বেঁধে যাবে। এখন আর তোর মঙ্গল প্রামাণিক হয়ে মরার প্রয়োজন নেই, আচার্যকে ধুমধাম করে মিনিস্টার ওপরে পাঠাতে চায়, নিজেই ঠিক করে নে, মরবি না সারেন্ডার করবি। এই গেড়ে, ওই আচার্যকে কিডন্যাপ করেছে ওই এসিপি। আমি আগেই বলেছিলাম গেড়ে, আচার্য সব সত্যি কথা বলার আগে ওকে মরতেই হবে। ও নিশ্চয়ই মরবে নেতাজি, আপনি চিন্তা করবেন না, ওই আচার্যকে আমিই মারব, আর ওই এসিপিকে ওখানেই শেষ করে দেবো, চিন্তা করবেন না। এই গাড়ি ঘোরাও, এসিপি সত্যের বাড়ি চলো। কে তোমরা এখানে কেন এসেছো?
বলো না কেন এসেছো? সত্য এখানে নেই। কে তোমরা? কোথায় কোথায় তোমার ছেলে? আচার্যকে কোথায় রেখেছে? ভেতরে কেউ নেই ভাই। দাদা ফোন কে বে? মঙ্গল বুড়িটাকে মেরে ফেল। পয়সা দামি না, পদটা পদটা আসল দামি। দরকারে যতই লাশ পড়ুক, আচার্য যাতে আদালতে না পৌঁছয়। নিচু হয়ে যা আচার্য। আচার্য তুই ঠিক আছিস না? আচার্য আর ইউ ওকে? আর ইউ ওকে? আই এম নট ওকে। ডোন্ট ওয়ারি, গেট মি ইন দ্য কোর্ট। তাড়াতাড়ি কর সত্য, তাড়াতাড়ি কর প্লিজ। Thank you.
ডোন্ট ওয়ারি আচার্য বাইরে আয় সাবধানে আয় আস্তে আচার্য সত্য তাড়াতাড়ি আমাকে কোর্টে নিয়ে চল Ah!
আচার্যকে মারলি তুই, আর জেলে গেল সত্য। কি পুরস্কার চাই বল, বল না। আরে লজ্জা করছিস কেন, বল না। যা চাইবি তাই পাবি। এমএলএ সিট চাই আমার। একদিন একদিন আমার এনকাউন্টার হয়ে যাবে নেতাজি। নেতা হয়ে গেলে তা আবার এমএলএ হয়ে গেলে, হ্যাঁ এমএলএ হয়ে আমি গুন্ডাই থাকব। তখন আমি খদ্দর পরা গুন্ডা, সিএম আপনিই থাকবেন নেতাজি। একটাও এমএলএ আপনার বিরুদ্ধে কথা বলবে না, সারা জীবন আপনি সিএম থাকবেন নেতাজি। আমি সিএম আর তুই এমএলএ। এই কি সর্বনাশ হলো স্যার, আপনি তো সব কাজ আইনের মধ্যে থেকেই করেন, কিন্তু সেই আইন আজ বেকসুর হওয়া সত্ত্বেও কাঠগড়ায় দাঁড় করালো স্যার। আপনার মায়ের সাথে সাথে আইনও মারা গেছে স্যার, আইনও মারা গেছে। ওয়েলকাম মাই বয়, ওয়েলকাম। আমি জানতাম তুমি এখানেই আসবে। কত সততার সঙ্গে আইনের পথে চলছিলে তুমি, এখন দেখলে তো তোমার আইন তোমায় অনাথ বানিয়ে কোথায় এনে দাঁড় করালো। কে না জানে তুমি সৎ লোক, সাসপেন্ডকারী ওই ডিজিপি জানে না, রিমান্ডে যে পাঠালো সেই জাজ জানে না, তোমাকে যে উকিল ফাঁসালো সে জানে না, নাকি মিডিয়া জানে না, দেশের সব ছোট ছোট বাচ্চারাও জানে তুমি একজন সৎ অফিসার। নমস্কার এক্স-এসিপি, কি হলো চিনতে পারছো আমাকে? তোমার এই রাগ দেখে মনে হচ্ছে যে তুমি আমাকে চিনতে পেরেছো। গিরিশ পাঠক, কি কেমন আমার নাম? আগামী ইলেকশনে দাঁড়াচ্ছি তো, কালকে ব্রিগেড ময়দানে হতে যাওয়া মহাসভায় মন্ত্রী মদন পাঠক নিজের ভাই গিরিশ পাঠককে প্রার্থী হিসেবে আপনাদের সামনে হাজির করতে চলেছেন। যদি আমি ভোটে জিতে যাই তো এই গুন্ডা থেকে এমএলএ হয়ে যাব। তারপর মাননীয় গিরিশ পাঠক, তারপরে
ডাক্তার গিরিশ পাঠক। ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ খুলে খুব মাল কামাবো। আমার এই রকম সাদা ড্রেস পরে ভদ্র হওয়ার কারণ তুমি বড় ভাই, এই জন্য সোজা তোমার কাছে এলাম। এই হাবলদার, আমার রাজনীতিতে আসার খুশিতে আমার তরফ থেকে সবাইকে বিরিয়ানি খাওয়াও। এভাবে কি দেখছো, জেলেই আমার জন্ম। নেতাজি, কাল আমি ছাড়া পাচ্ছি, পুরো শহরে আপনার বড় বড় পোস্টার লাগাবো। একটা ভোট নয়, 100টা করে ভোট দেবো। আরে দিও দিও, নিশ্চয় দিও, চল রে। এমন দেব জীবনভর ভুলবে না। সত্য দেখলে তো? এখন বলো, পুলিশ অফিসার গুন্ডা হলে তাতে খারাপ কোথায়? 12 বছর বয়সে আমার কথা বেদ বাক্য বলে মেনে নিলে, এখন আমার উপর যে ঘটনাগুলো ঘটল সেগুলো মানছো না কেন? হেরে যাওয়া পুলিশ অফিসার, হার মানা পুলিশ অফিসার, এটাই আমাকে বলছিলে না? এবার একটু ভেবে দেখো, হারলে তুমি না আমি? ভয় চাই, অন্যায় করলে যে সাজা পেতে হয় সেই ভয় চাই। প্রত্যেক দোষী ভয় পাবে, প্রত্যেক আসামি ভয় পাবে। দেখলে জানতাম আমি বেফালতু জেলে গিয়ে ওকে খুঁচিয়ে এসেছি, ও জনসভায় কিছু করবে না তো? ডিজিপি, আজ মহাসভায় আমার চেলাকে, মানে গিরিশ পাঠককে জনতার সামনে তুলে ধরতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ সভা এটা। এই মহাসভার আমার সিএম হবার সাথে গভীর সম্পর্ক আছে। এখানে ওই এসিপি সত্য যেন কোনো গড়বড় করতে না পারে, পুরো পুলিশ প্রোটেকশন দাও, আমার অনুমতি ছাড়া একটা মাছিও যেন ভেতরে যেতে না পারে। ওই এসিপি সত্যর জেল ভেঙে পালিয়ে যাবার খবর সব চ্যানেলে চ্যানেলে চারিদিকে ছড়িয়ে দাও। ওই বদমাইশ আমাদের ওপর হামলা করার চেষ্টা করতে পারে, এটা থেকেই আমাদের ফায়দা তুলতে এই মহাসভার লাইভ টেলিকাস্ট করো, যাতে পুরো দেশ আমাদের দেখতে পায়। পাবলিকের মধ্যে তৈরি হওয়া ওর ইমেজকে মাটিতে মিশিয়ে দিতে হবে, আর এই সব দেখে পাবলিক আমাকেই ভোট দেবে। পূজনীয় মা ও গুরুজনেরা, ভাই বোন আর আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমার প্রণাম। আমি জানি আপনারা সবাই আমাকে নিজের ছেলে মনে করেন, আপনাদের ঋণ শোধ করি কি করে? এই জন্য আজ আমি আমার ছোট ভাই, না আপনাদের আর এক সুপুত্র গিরিশ পাঠককে আপনাদের সেবায় নিয়োজিত করলাম। আমি এর সম্বন্ধে বেশি কিছু বলবো না, কিন্তু এটুকু নিশ্চয়ই বলবো যে গিরিশ পাঠক নারী জাতিকে মাতৃরূপে ও ভগিনী রূপে সম্মান দেওয়া এক মহান পুরুষ। আপনাদের ভোট কেন্দ্র থেকে একে দাঁড় করানো শুধু আপনাদের জন্য নয়, আমার জন্যও নয়, আমার পার্টির জন্য এটা খুব গর্বের বিষয়। আপনাদের সামনে হাজির করাতে কত বাধা এসেছে, প্রাণে মালার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে, আমি ভয় পেয়েছি? কখনোই নয়, কোনো ভয় আমার শরীরে নেই। একজন এসিপি আছে যার নাম হলো সত্য, আজ পর্যন্ত তার চেহারা দেখিনি আমি, আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে, আরে আমি কেন ভয় পাবো? তো যেই হোক, সামনাসামনি মোকাবেলা করবো। এই সত্য, হিম্মত থাকলে আয় আয়, আজ একটা ফয়সালা হয়ে যাক। আমার জনতা আগ্নেয়গিরির মতো, ওরা তোকে পুড়িয়ে ছাই করে দেবে, আয় আয়। Huh?
সত্য তুমি জানো তুমি কি কথা বলছো? হ্যাঁ জানি আমি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন রেগে আছো আর তুমি তর্ক করে কে রাগাচ্ছ? সত্য সরকারের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া যাবে। তার জন্য সময় নেই আমার। কেন কেন এর কাছে নেই, এর কাছে নেই, এর কাছে নেই, এর কাছে নেই। এই পয়সাটা চলো বল। আরে আমরা বলছি তুমি আলোচনার কথা বলছো? যা করো রেকর্ডই করা উচিত, সরকারের দরকার নেই, নিজের পয়সা দিয়ে দেবো। আরে ও যত টাকা চাইছে তাড়াতাড়ি ঘর থেকে এনে দিয়ে দাও। যাও যাও, আরে তাড়াতাড়ি দিয়ে আসো, যাও। এই তাড়াতাড়ি করো, যা 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 যা। গেম শুরু হলো। এই কার পাপের ফল এটা? কার পাপের ফল এটা? এটা ছক্কা মেরে দিল। বল শয়তান, কোন পাপের কামাই এটা? জানা আছে তো সারা মাস 20,000 টাকা বেতনের জন্য আমাদের কতটা পরিশ্রম করতে হয়? আর এটা কার পাপের কামাই? সরকারের কাছে মাত্র 50 লক্ষ চাইলে সরকার নড়ে বসে, কিন্তু এখানে চাইলাম 10 মিনিটও লাগলো না। এখানে 10 কোটি, এখানে 10 কোটি। আর গুলি চালালে তো সবাই দেখলে, পয়সা আসতেই থাকবে। কি দান দিল রে বাইরি? তুই জন্ম থেকে কোটিপতি নাকি রে, না জমিদার শালা? তোর বাবা বিল গেটস নাকি, আম্বানি না? কোন কোন পাপের কামাই এটা? যা জিজ্ঞাসা করছে বলো না। এখানে একটা পাসপোর্ট সহজে পাওয়া যায় না। নাম কি, বাপের নাম কি, হাজার প্রশ্ন জিজ্ঞাসা করা। এনকোয়ারির জন্য পুলিশ আসে, কিন্তু এদের এনকোয়ারি করবে কে? এসবের জন্য আমাদের মতো পুলিশরাই দায়ী। এই যে দাঁড়িয়ে আছে গিরিশ পাঠক, একে তোমরা চেনো না? ড্রাগস বিক্রি করা শয়তানে, মেয়েদের কেনা বেচার দালালে, আর এখানে নারী জাতিকে দেবী, বোন, মা এইসব করছে। এই দুজনের তামাশা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, লজ্জা করছে না? বাচ্চাদের আইসক্রিমের ড্রাগ মেশানোর মূল পান্ডা হলো এ। যদি মন্ত্রীর কথা না শুনে হাত পা ভেঙে হাজতে পুড়ে দিতাম, আজ এখানে ও এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো? ওকে সালাম করতে এসেছে ডিজিপি, এডিজিপি, কনস্টেবল। তু নিজের অকর্মণ্যতা ঢাকতে ভগবান মরে গেছে, আইন মরে গেছে, এসব বলে ডিপার্টমেন্টে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে লজ্জা করে না? গুন্ডাগিরির সময় ধরা পড়লে একে আমরা সহজেই আটকাতে পারতাম, কিন্তু কাল যখন এমএলএ বা মন্ত্রী হয়ে যাবে, তখন এর জন্য স্পেশাল কোর্ট, এনকোয়ারি কমিশন, হায়ার অফিসার, ভিআইপি ট্রিটমেন্ট। তো কমিশনে হবে না, গান পয়েন্টই ভালো। এই গুন্ডাকে এখানে এনেছে এই যে মন্ত্রী না, একে তোমরা চেনো না? চেনো না? বল বল সবাইকে, বল সবার সামনে। নেতাজি আগে ইট ভাটাতে চোলাই মদের ব্যবসা করত, পরে রাজনীতিতে আসে। আগে কত কামি আছে বল। বল বলছি, 5,000 কোটি, 5,000 কোটি। এসব কোথায় আছে বল? বলছি আচার্যর নামে আছে, কেননা আচার্য নেতাজির ওয়ারিস। আচার্যর কি হলো বল, কি হলো আচার্য? বল। একদিন তুমি আচার্যকে ধরে নিয়ে যাও, যাতে পুরো সত্য সবাই জানতে না পারে, সেই ভয়টা নেতাজিরও ছিল। সেই জন্য, সেই জন্য বলছি, 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 নেতাজি ওকে মারতে বললো, আর আমি ওকে মারি। শুধু এইটুকুই, এইটুকুই। বল 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 সবাইকে বল। নেতাজি সিএম হতে চাইছিল,
সেই জন্য মাঝে পথের কাঁটা তিন মন্ত্রীকে মারতে বলল। আমি তার ব্যবস্থাও করলাম, কিন্তু ওদের আমার আগেই কে যেন মেরে ফেললো। শুনলেন তো, শুনলেন তো আপনারা, এই অপরাধীকে বাঁচানোর জন্য আমাকে অপরাধী করা হলো। আমি পুলিশ কর্মী, সাধারণ পুলিশ কর্মী। এত পড়াশোনা করার পর এসি রুমে 40,000 টাকার চাকরি সহজেই করতে পারতাম, কিন্তু আমি করিনি। 20,000-এ 24 ঘন্টা ডিউটি পুলিশে করার জন্য সিদ্ধান্ত নিলাম। পুলিশের উর্দি আমার নেশা ছিল, এই পুলিশ হওয়ার ইচ্ছাটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। কি বলছিলি সত্য, আইপিএসকে তুই বকাটে পুলিশের মতো মনে করেছিলি না? পুলিশ কর্মী না তোর মতো গুন্ডা নাকি? জনতার সুরক্ষার জন্য দেওয়া এই আইনকে, এই শক্তিকে, এই ইউনিফর্মকে তুই একটা সরকচা গুন্ডার গায়ে পরিয়ে দিয়েছিলি। এ একটা খুনি হোম মিনিস্টার, গুন্ডা বদমাইশের হাতে আইন আর শৃঙ্খলা, আইন বাঁচবে কি করে? আপনি এবছরই রিটায়ার হবেন, আপনি জানেন না এরা অপরাধী? এসব যেন হাত কি করে ওঠে, এদের স্যালুট করার জন্য বলুন দেখি। কমিশনার, আইজি, ডিআইজি, মিনিস্টার, গভর্নমেন্ট, এইসব আমাদের হাত বাঁধার জন্য। আপনারা হলেন জনতা, আপনাদের হাত বাঁধার জন্য কার শক্তি আছে? আপনারাই হলেন সব থেকে বড় শক্তি, গণশক্তি। আপনারাই আদালত, আপনাদের সিদ্ধান্তই সব থেকে বড়। একজন বললে ওটা কমপ্লেন, সবাই মিলে বললে ওটা আদেশ, সরকারকে সেটা মানতেই হবে। ঠিক আছে, মুকাবেলা আমি করছি, এরা আমাকে মারতে পারে, কিন্তু এরা আমার মাকে কেন মারল? অজ্ঞ অনিষ্ট করেছে এদের, আমাকে পাগল করার মতো এই কুকর্মের লোকেদের সাথে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এদেরকে মারলে সবকিছু পাল্টে যাবে, বলুন, সবকিছু পাল্টে যাবে? কত মদন, কত গিরি, কত আচার্য, 100-200,000 আসতে থাকবে পলিটিক্সে, প্রত্যেককে মারা সম্ভব কি? এখন আমি অস্ত্র হাতে নিয়েছি এদের মারার জন্য নয়, এই কুত্তাদের আসল পরিচয়টা সবার সামনে আনার জন্য। এটা আমার পুলিশের পক্ষ থেকে লাইভ ইন্ট্রোগেশন, ভয় দেখাতে হবে। যেমন লোক ভগবানকে ভয় পায় তেমনি আইনকেও ভয় পেতে হবে। জনতা সাজা দেবে এই কথাই ভয় করতে হবে। একজন লোকের কাজ নয় এটা, আমাদের সবাইকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে করতে হবে। এই কাজ করার মানুষকে, সবাইকে সাহায্য করতে হবে। যদি এমন হয় তাহলে এরকম শয়তানার জন্ম নেবে না। মেরেই যদি সব কিছু হয় তাহলে পুরো দেশ শ্মশান হয়ে যাবে। এটা ছাড়া আর কি করতে পারবে? কেউ আওয়াজ ওঠালে তো তোমরা তার সাথে এমন করবে? মাকে বাঁচাতে না পেরে একটা ছেলে হিসাবে আমি হেরে গেলাম, কিন্তু একটা পুলিশ কর্মী হিসাবে আমি হেরে যাইনি। না হারব আমি। তুই সাক্ষীর অভাবে বেঁচে গিয়েছিলি না, এখন 1,000 লোক এখানে আছে, 1,000 লোক এখানে আছে, পুরো দেশের মানুষ সাক্ষী আছে। এখন দেখব আমার আইন কি করে হারে। আইন মরে যায়নি। Ugh.